Good morning, my viewers. কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক 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 দিন পরে আবারও আমি ফেরত আসলাম। আসলে কাজের প্রেশারে আমি অনেক দিন ধরে কোনো রান্না ভিডিও করতে পারছি না, যদিও আমার মজার মজার অনেক রান্না করার ইচ্ছা করে। প্রায় ভাবি যে অনেক কিছু রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব, মজা করে খাবো, কিন্তু কাজের প্রেশার এত বেশি যে আমি বাসায় আসতে আসতে এত দেরি হয়ে যায়, অথবা বাচ্চাদের সাথে কোনো অ্যাক্টিভিটিস করা লাগে, আর অন্যান্য কাজও থাকে, যার ফলে রান্নাটা আসলে তেমন করে করা হচ্ছে না। বাট দেখি, ইনশাল্লাহ আমি এই সপ্তাহে চেষ্টা করব একটা দুইটা মজার রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও মাশাল্লাহ অনেক ভালো আছি। লাস্ট টাইম আপনাদের সাথে আমার পিছনে যে গাছগুলো ঝুলছে, মানি প্ল্যান্ট, ওটা দেখিয়েছিলাম, অনেকটা ছোট করে কেটে দিয়েছিলাম নিচের দিকে, তো আবারও দেখা যাচ্ছে যে ওটা লম্বা হয়ে মাটির সাথে একেবারে লেগে গেছে। তো এটাকে আসলে আবারও কাটতে হবে, কারণ আমার এই গাছটা অলরেডি কেটে আমি পিছনে একটা গ্লাস জারের ভিতরে পানিতে রেখে দিয়েছি, যে ওটা যখন একটু শিকড় আসবে তখন আবার ওটাকে মাটিতে দিয়ে দিব। তো এখন দেখা যাচ্ছে আবারও আমার গাছগুলো একদম ফ্লোরে ফ্লোরে টাচ করছে, তার মানে আবারও কাটতে হবে। সো দিস ইজ রিয়েলি নাইস, আই লাভ ইট। আই মিন, আপনার নিচে থেকে কেটে আবার এটাকে নতুন করে নতুন পটে দিতে পারেন। তো আর আমার মাশাল্লাহ এই উইন্ডোটাও ভালো, আমি উইন্ডোতে পটগুলো রাখতে পারি। কারণ আপনারা যদি কাছে থেকে একটু দেখাই, খুবই হেলদি, গাছের পাতাগুলো খুব সুন্দর সুন্দর, খুব সবুজ। তো আমার এই উইন্ডোটা আমার খুবই ফেভারিট একটা উইন্ডো, কারণ আমি এই উইন্ডোতে অনেক কিছু মানে রাখতে পারি, শুধু মানি প্ল্যান্ট না, সব গাছই রাখতে পারি। তো একটু কাছে থেকে দেখাই আপনাদেরকে যে কি সুন্দর করে মাটিতে ভেয়ে গেছে মাশাল্লাহ। আমি যখন গাছটা লাগিয়েছিলাম, ইউটিউবে একটা ভিডিও করেছিলাম, একদমই মানে শুরু করেছিলাম জিরো থেকে বলতে গেলে, আর এখন সেই মানি প্ল্যান্টটা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর আমি যে কেটেছিলাম লাস্ট টাইম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তো লাস্ট টাইম কেটে আমি আসলে এটার ভিতরে রেখে দিয়েছি। তো আমি দেখতে পাচ্ছি এটাতে এই যে শিকড় এসে গেছে অলরেডি। তো যখন এরকম করে শিকড় আসবে তখন কিন্তু আপনারা ইজিলি যে কোনো পটে ট্রান্সফার করতে পারবেন। তো আমার এখানে তিনটা জার, আমি তিনটার ভিতরে রেখে দিয়েছিলাম, তিনটাতে শিকড় এসেছে দেখা যাচ্ছে। আজকের মতো এখানে শেষ করি, কারণ আমি এখন কাজে চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আর ব্যাকইয়ার্ডে তো সব কিছু চলছে, ব্যাকইয়ার্ডে আমশক্ত দিয়ে দিয়েছি, ওখানে লাল শাক আছে, শুরু করেছিলাম আমশক্ত, তো ব্যস্ততার কারণে তেমন শেয়ার করতে পারিনি। তো এটা অলমোস্ট ড্রাই হয়ে এসেছে, আর এইবারের আমশক্তটা আমি অনেক মোটা করে করছি। সো ফার্স্ট টাইম আমার আম শেষ হয়ে গিয়েছিল, তো আমার আমের লেয়ারটা অনেক পাতলা হয়েছিল, এইবার মাশাল্লাহ অনেক মোটা করেছি। আর সাথে আমি আর একটাও করেছি প্লেটে, কারণ আমার প্লেটের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, এই জন্য আমি প্লেটে করেছি। একটা ওড়না দিয়ে ঢেকে রাখি, কারণ না হলে মাছি আসে অনেক। ওড়না দিয়ে ঢেকে রাখলে মাছিটা অ্যাকচুয়ালি স্ট্রেট এটার গায়ের উপরে পড়ে না। হয়ে গেল এই যে, আপনারা যাদের ঘরে, আমাদের তো সবারই ওড়না থাকে বাসায়, আর পাতলা ওড়না নিলে, আর এখানকার রোদ্দুর যেহেতু অনেক কড়া, তো রোদ্দুরে ওড়নাতে কোনো ডিস্টার্ব হয় না। তো এটা হলো আমার, ঢেকে দিলাম, এখন সারাদিন এখানে থাকবে। তো মাই ভিউয়ার্স, আপনাদের সাথে আবার দেখা হবে, আর আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ কোনো একটা রেসিপি নিয়ে আসব, রান্নার একটা কোনো একটা মজার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসবো। তো ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনাদের সাথে আবারও দেখা হবে। খোদা হাফেজ।